অনেক দিন পর ঢাকা থেকে গ্রামে আসলাম। গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, কত সুন্দর আবহাওয়া। ঢাকা শহরে অনেক আমরা অনেকদিন ধরে ধান্দা করতে পারছি না, এরকম করে চললে আমরা ই করতে পারবো না, আমাদের ধান্দা করতে হবে। এই সেই অনেক মানুষ শহর থেকে বাড়ি আসতেছে, তাদের কাছ থেকে আমাদের ধান্দা করতে হবে, ছিনতে করতে হবে। দেখ কোনো ওই শোন বেটা শোন, আমি আগুন ভাইরাল। আমরা অনেকদিন ধরে ধান্দা মান্দা কিছু করতে পারতেছি না, আমাদের একটা বড় সড়ো ধান্দা করতে হবে। আমি দরকার বলে মানুষ আমরা মানুষ মেরে তারপরে ধান্দা করবো। আমি দরকার বলে সন্ত্রাসী হবো, আমাদের ধান্দা করতে হবে। দেখ কোনো বড় বড় টড় ধান্দার খোঁজ পাস নাকি। বস ঠিক বলছেন আপনি, আপনাকে বড় সন্ত্রাসী হতে হবে। এই শহরে শহরে আপনাকে এক নামে চিনবে সবাই, আগুন। আপনি বড় কিছু করেন সন্ত্রাসী করতে হবে আমাদের, করে আমরা চিন্তাই করব, চিন্তাই করব, কারো লুট করব, কার বাড়ি লুট করব, রাস্তাতে যাচ্ছে তাতে আমরা লুট করব। আমরা বড় সন্ত্রাসী হব, আপনাকে এক নামে চিনবে আগুন। কে আপনি? বড় আগুন। আপনাকে সবাই চিনবে এবং জানবে, না চিনলে আপনাকে এই শহরে বড় কেউ ভাববে না। এবার চলেন, আপনার বড় বড় কিছু করতে হইব, আপনার বড় সন্ত্রাসী হতে হবে। এই এই শহরে সবচেয়ে আপনাকে এক নামে চিনে আগুন। আপনি সন্ত্রাসী হতে বড় কিছু করতে হবে। আপনি আমরা আপনি একটা বড় কিছু করেন সে সবাই আপনাকে চিনতে পারে, আপনার বড় সন্ত্রাসী হতে হবে। আপনি আমরা চলেন, আমরা যে আপনাকে লুক ধরে ধরে আপনার চিন্তাই করবো, তাকে চিন্তাই করবো, তাকে টাকা পয়সা যা আছে সব আমরা নিয়ে আপনি চলেন বস চলেন। আমাদের বড় ধরনের চিন্তাই করতে হবো বা কোনো লোক ধরতে হবো, ধরে মেরে ফেলে হতো। আপনার নাম আগুন। তুই বস কে চিনস না? বস হলো এই শহরের বড় মাস্তান। নিও না, কালকে আমার মেয়ের বিয়ে, এখানে কিছু টাকা পয়সা আছে, আমি অনেক কষ্ট করে ঢাকা শহর থেকে ইনকাম করে নিয়ে আসছি। নিও না, এটি নিও না, সব কিছু দেই। তোর স্যার কি আছে? দে জি বস, তুমি একটু ভালো একটা দাম নেবে, চল চল।